শপথ নিয়ে 10টি প্রতিশ্রুতি দিলেন নতুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মূলত এই প্রতিশ্রুতিগুলি নির্বাচনের আগেই দিয়ে রেখেছিলেন হিমন্ত বিশ্ব। এবার সেই প্রতিশ্রুতিগুলি ধাপে ধাপে পূরণ করার উপর জোর দিলেন তিনি। তাহলে দেখে নেওয়া যাক প্রতিশ্রুতিগুলো কি কি। কোভিড নিয়ন্ত্রণের ব্যবস্থা করবেন, এ নিয়ে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হবে। সীমান্তবর্তী জেলাসমূহে এনআরসি পুনর্নিরীক্ষণ করা হবে, বড় ধরনের গুজামিল ধরা পড়লে ব্যবস্থা নেবে সরকার। বন্যামুক্ত অসম গড়ে তুলবেন, মাইক্রোফাইন্যান্স ঋণ মকুবের ব্যবস্থা করা হবে। এক বছরে 1,00,000 বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। রাজ্যের মানুষের জন্য সচিবালয়ে 24 ঘন্টা কাজ করা হবে। এই 5 বছর রাজ্যের জনগণের সব ধরনের প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। সশস্ত্র সংগ্রামে লিপ্ত থাকা সংগঠন সমূহকে সমাজের মূলস্রোতে ফিরে আসার আহ্বান। পরেশ বড়ুয়াকে অস্ত্র ত্যাগ করার আহ্বান। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি একটা একটা করে পূরণ করার ঘোষণা। হত্যা অপরাধের ঘটনা রোধের প্রতিশ্রুতি। এই 10টি প্রতিশ্রুতিগুলির মধ্যে বেশ কয়েকটি প্রতিশ্রুতি নির্বাচনের আগেই দিয়ে রেখেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আরও নতুন কয়েকটি প্রতিশ্রুতি জুড়ে দেন হিমন্ত। এখন দেখার বিষয় হিমন্ত কতটুকু পালন করতে পারেন এই প্রতিশ্রুতিগুলি। ভারতীয় জনতা পার্টি আৰু আমাৰ দুইটা মিত্র দলে অসমৰ জনসাধাৰণৰ সন্মুখত প্ৰতিশ্ৰুতি আৰু সপোন যাক বাস্তৱত ৰূপায়িত কৰিব পাৰি তেনেকুৱা বিভিন্ন কথা ৰাইজৰ সন্মুখলৈ আমি নিৰ্বাচনৰ সময়ত লৈ গৈছিলোঁ। 1,00,000 নিবনুৱা যুৱক যুৱতীক কৰ্মসংস্থাপন, অৰুণোদয় আঁচনিক এক নতুন মাত্ৰা প্ৰদান, মাইক্ৰ'ফাইনেন্সৰ ঋণৰ দুৰ্ব্যৱহাৰ আৰু ঋণৰ পৰা মুক্ত কৰাকে আদি কৰি কেইবাটাও প্ৰতিশ্ৰুতি আমি অসমৰ জনসাধাৰণৰ মাজত দাঙি ধৰিছিলোঁ। নিৰ্ধাৰিত সময়ৰ মাজত যাতে এই প্ৰতিশ্ৰুতিবোৰ আমি পালন কৰিব পাৰোঁ তাৰ বাবেও আমি নিশ্চিতভাৱে ব্যৱস্থা ল'ম আৰু আমি সময়ে সময়ে লৈ থকা সিদ্ধান্তসমূহ আপোনালোকক আমি অৱগত কৰিম। কোভিড পৰিৱেশ আমাৰ নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি আৰু ইয়াৰ লগে লগে এখন বানমুক্ত অসমৰ ফ্লাড ফ্রি আসাম বানমুক্ত অসমৰ সপোনৰ কথাও আমি নিৰ্বাচনৰ সময়ত ৰাইজৰ আগত দাঙি ধৰিছিলোঁ। এই গোটেই দিশবিলাক আমি অহা কালিৰে পৰা আলোচনা কৰি নিৰ্ধাৰিত সময় সীমা সন্মুখত ৰাখি আমি আমাৰ কামত আগবাঢ়ি যাম। যোৱা 5টা বছৰত অসমৰ ৰাইজে শান্তি, প্ৰগতি আৰু বিকাশৰ এটা নতুন ধাৰা দেখিছিলে। বড়োভূমিত শান্তি প্ৰতিষ্ঠা হৈছিল, কাৰ্বি পাহাৰত শান্তি প্ৰতিষ্ঠা হৈছিল। মই আজিৰ এই মুহূৰ্তত আমাৰ নতুন মন্ত্ৰীসভাখনে অসমত বাকী ৰৈ যোৱা আন সশস্ত্ৰ সংগঠনসমূহকো শান্তিৰ আলোচনাৰ মাজলৈ উভতি আহিবলৈ আৰু শান্তিৰ আলোচনাৰ মাজেৰে অসমত স্থায়ী শান্তি আনিবৰ বাবেও মই তেখেতসকলক আগবাঢ়ি আহিবলৈ আহ্বান জনাম। বিশেষকৈ সংযুক্ত মুক্তি বাহিনী অসমৰ নেতা বা এই সংগঠনৰ নেতৃত্ব লোৱা পৰেশ বৰুৱা ডাঙৰীয়াকো মই অনুৰোধ কৰিম যে সশস্ত্ৰ সংগ্ৰামৰ পথ পৰিত্যাগ কৰি আমি অসমৰ জাতীয় জীৱনলৈ স্থায়ী শান্তি উভতাই অনাৰ বাবে সকলোৱে মিলি আলোচনাৰ মাজেৰে আমি সমস্যাসমূহ সমাধানৰ পথ প্ৰশস্ত কৰিব লাগিব। ব্যুৰো ৰিপৰ্ট, তরঙ্গ টিভি।